নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা দেখছেন, এটা হচ্ছে ঘি। আপনাদেরকে মাখন কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও আগেই আমি দিয়েছি, আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব। তো মাখন থেকে দুর্দান্ত স্বাদের ঘি বাড়িতেই আপনারা বানাতে পারবেন, এবং আমি বলছি দোকানের থেকেও অপূর্ব স্বাদ হবে এই ঘির। আগেকার দিনের মানুষরা ঘোল বানিয়ে মাখন তুলত, তো এখন আর সেই ঘোল হয় না। আমার মা মাখনটাকে এইভাবে রেডি করে, আর এই মাখনটা পুরো আমুলের যে বাটারটা পাওয়া যায় বাজারে কিনতে, একদম সেই রকম বাটারের টেস্ট হয়। মাখনটা বের করে নেওয়ার পর বাকি যেইটুকু দুধ পড়ে থাকে সেটা অ্যাকচুয়াল জল, সেটাকে ফেলে দিতে হয়। আবার খানিকটা নাড়াচাড়া দিয়ে আরও যেটুকু জল পড়ে থাকবে সেটাকেও একদম মুছে বের করে দিতে হবে। তারপর গ্যাসে বসিয়ে ঘিটা বানাতে হবে। তো পুরো পরিষ্কার করে জলটা ফেলে দেওয়া হয়েছে, এইবার মাখনটা পুরো রেডি। এই মাখনটা গ্যাসে বসিয়ে দেওয়া হবে, এবং প্রথমে একটু হাই ফ্লেমে রেখে তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে এটা রেডি করতে হবে। যদি কাছাকাছি লেবুর পাতা থাকে একটু লেবু পাতা দিয়ে দেবেন, তাহলে কি হবে, ঘিটা খুব সুন্দর একটা গন্ধ হবে এবং ঘিটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে। ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ এটাকে রেডি করতে হবে। আর ঘিটা যত কড়া পাক করবেন তত কিন্তু ঘিটা ভালো থাকবে। কড়া পাক মানে একদম দেখবেন লিকার চায়ের কালার আসবে। আর যদি একটু কাঁচা পাক থেকে যায় সেই ঘিটা কিন্তু খুব বেশি দিন থাকে না, আর ঘিটা কিন্তু খেতেও অত টেস্ট হয় না। অতএব খেয়াল রাখবেন একদম লিকার চায়ের কালারটা যখন আসবে সেই পর্যায়ে কিন্তু ঘিটা রেডি করে নিতে হবে। আর সব সময় নাড়াচাড়া করতে থাকবেন যাতে তলায় যে ঘিয়ের খোঁয়াটা না লেগে যায়। যদি লেগে যায় তাহলে একটু পোড়া গন্ধ ছাড়বে, সেটা ভালো লাগবে না। ঘিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এরপরে ঘিটাকে ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে বাটিতে ঢেলে নিতে হবে। দেখেছেন ঘিয়ের কালারটা কিন্তু পুরো লিকার চায়ের কালার এসেছে। লেবু পাতাগুলোকে বেছে ফেলে এই যে খোঁয়াটা দিয়ে অনেকে আবার মুড়ি মেখে খায়, খুব দুর্দান্ত লাগে। আর এই যে ঘিটা কিন্তু দেখছেন একদম লিকার চায়ের কালার, মানে এটা একদম কড়া পাকের ঘি হয়েছে। এই ঘিটা এখন এক বছর পর্যন্ত বয়ামে ভরে রেখে দেবেন, এর গন্ধ টেস্ট দুটোই একই রকম থাকবে। আপনারা অবশ্যই এইভাবে মাখন রেডি করে ঘিটা বানাবেন, দেখবেন দোকানের থেকেও ঘিয়ের স্বাদ হবে অপূর্ব। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ 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 বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে খুব শিগগির আপনাদের সামনে হাজির হব। ঘিটা কিন্তু এখন এরকম জল আছে, যখন ঠান্ডা হয়ে যাবে ঘিটা একেবারে জমে যাবে। আর এই কড়া পাকের ঘিটা এই রকম কাঁচের বয়ামে আপনারা রেখে দেবেন। মাঝে মাঝে চাইলে একটু রোদেও দিতে পারেন, তবে রোদ দেওয়ার কোনো দরকার নেই, কাঁচের বয়ামে রাখলে কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকে। প্লাস্টিকের বয়ামে রাখলে সেটা একটু রোদে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম।